হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শিফাখানা ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ রেজা কাদরী, পুনরায় হাজির হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে আমার এই ভিডিওর বিষয় হচ্ছে যে সমস্ত ছাত্র ছাত্রী পরীক্ষার সময় ভয় করে আর ইন্টারভিউ দিতে গিয়ে ভয় করে, তাদের জন্য কার্যকরী হোমিওপ্যাথি এবং বায়োকেমিক মেডিসিন। তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন। তাহলে আমি যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আপনাদের সাপোর্টেই আমি ভিডিও বানাচ্ছি। দর্শক মন্ডলী, আমরা প্রায় লক্ষ্য করে থাকি যে ছাত্র ছাত্রীদের মধ্যে যখনই পরীক্ষার সময় আসে তখন তাদের মধ্যে ভয় চলে আসে, যখনই কোনো চাকরির ইন্টারভিউ এর সময় আসে তখনই তাদের ভয় চলে আসে, তাদের কনফিডেন্ট কমে যায়, তাদের মধ্যে সাহসের অভাব দেখা দেয়, পরিস্থিতির সাথে মোকাবিলা করার মতো ক্ষমতা তাদের মধ্যে দেখা যায় না। তার ফলে এই কনফিডেন্টের অভাবে তাদের পরীক্ষা খারাপ হয়ে যায়, তাদের ইন্টারভিউ খারাপ হয়ে যায়। আর পরীক্ষা আর চাকরির ইন্টারভিউ এর ক্ষেত্রে তো কনফিডেন্ট থাকা তো অবশ্যই দরকার। ছাত্রছাত্রী বা কারো যদি পরীক্ষা বা ইন্টারভিউ এ ভয় হয় তারও একটি কারণ রয়েছে। কারণ হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের দুর্বলতা বা স্নায়বিক দুর্বলতা। আজকে আমি এই ভিডিওটিতে কোনো ব্যক্তি বা ছাত্রছাত্রীর পরীক্ষা বা ইন্টারভিউ এ ভয় হয় তা দূর করার কার্যকরী হোমিওপ্যাথি এবং বায়োকেমিক ওষুধ নিয়ে আলোচনা করব। এই ওষুধগুলি আপনাকে পরীক্ষা বা চাকরির ইন্টারভিউ এর এক মাস আগে থেকে খেতে হবে, তাহলে আপনার স্মরণ শক্তিও বৃদ্ধি পাবে, আপনার ভয়ও দূর হবে, আপনার কনফিডেন্ট বাড়বে। পরীক্ষার বা ইন্টারভিউ এর ভয় ভীতি দূর করার, স্মরণ শক্তি বাড়ানোর, কনফিডেন্ট বাড়ানোর যে কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টাল 200। এটি হোমিওপ্যাথি দোকান থেকে যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন। এটি বড়রা অর্থাৎ 10 বছরের বেশি যাদের বয়স তারা 2 ফোঁটা করে জিভে দিয়ে দিনে 2 বার খাবে, সকালে 1 বার খাবে, রাত্রে 1 বার খাবে, খাবার 30 মিনিট আগে খাবে। আর ছোটরা অর্থাৎ 10 বছরের নিচে যাদের বয়স তারা 1 চামচ জলে 1 ফোঁটা করে দিয়ে দিনে 2 বার খাবে, সকালে 1 বার খাবে, রাত্রে 1 বার খাবে, খাবার 30 মিনিট আগে খাবে। এবার বলি পরীক্ষা বা ইন্টারভিউ এর ভয় ভীতি কমানোর আর কনফিডেন্ট বাড়ানোর, স্মরণ শক্তি বাড়ানোর কার্যকরী দুটি বায়োকেমিক ওষুধ সম্বন্ধে। এই বায়োকেমিক ওষুধ দুটির মধ্যে প্রথমটির নাম হচ্ছে ক্যালিফস 6X বা ক্যালিফস 6X। এটি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন। এটি নার্ভের দুর্বলতা দূর করার জন্য, স্মরণ শক্তি বাড়ানোর জন্য খুবই কার্যকরী একটি বায়োকেমিক মেডিসিন। আরেকটি যে বায়োকেমিক মেডিসিন লাগবে সেটি হচ্ছে সাইলেসিয়া 6X। এটিও হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন। তারপর 10 বছরের বেশি যাদের বয়স অর্থাৎ বড়রা 4টি করে 8টি ট্যাবলেট খাবে, অর্থাৎ ক্যালিয়াম ফস 6X 4টি আর সাইলেসিয়া 6X 4টি, 4টি করে 8টি চাবিয়ে চুষে খেয়ে হালকা গরম জল খাবে। এইভাবে দিনে 2 বার খাবে, খাবার 30 মিনিট পর খাবে, সকালে 1 বার আর রাত্রে 1 বার। আর ছোটরা অর্থাৎ 10 বছরের কম যাদের বয়স তারা 2টি 2টি করে 4টি ট্যাবলেট চাবিয়ে চুষে খেয়ে হালকা গরম জল খেয়ে নিবে। এইভাবে দিনে 3 বার খাবে, খাবার 30 মিনিট পর খাবে, সকালে 1 বার আর রাত্রে 1 বার। এইভাবে এই ওষুধগুলি যদি পরীক্ষা বা ইন্টারভিউ এর 1 মাস থেকে আপনারা সমস্ত ওষুধগুলি খান তাহলে আপনাদের স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, আপনাদের পড়া মনে থাকবে, পরীক্ষা বা ইন্টারভিউ এর ভয় দূর হবে, কনফিডেন্ট বাড়বে আর আপনারা উপকৃত হবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত রাখি, সুস্থ থাকেন, ভালো থাকেন আর দেখতে থাকেন শিফাখানা ইউটিউব চ্যানেলটি।